আসসালামু আলাইকুম ওয়ার রাহমাতুল্লা হে ওয়াবার কাতুহু সতেরোশো অষ্টআশি সালের ছাব্বিশে জানুয়ারি সংগঠিত প্রথম ব্রিটিশ ব্রহরের স্মৃতি শরণার্থে প্রতিবছর এ দিনটিকে অস্ট্রেলিয়া দিবস হিসাবে উদযাপন করা হয় আহমদিয়া মুসলিম জামাত বিগত অনেক বছর যাবত নিয়মিত এই প্যারেডে অংশগ্রহণ করছে এই দিবসের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে অস্ট্রেলিয়ার জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই প্যারেডে অংশগ্রহণ করে যা জাতীয় ঐক্য সংস্কৃতি ও সৌহার্দ্যের নিদর্শন বহন করে আহমদিয়া জামাত সাউথ অস্ট্রেলিয়া প্যারেডে অংশগ্রহণের পাশাপাশি অস্ট্রেলিয়া দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে আঠাইশে জানুয়ারি দুই হাজার তেরো সেন্টারে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুহম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন দেশপ্রেম ইমানের অঙ্গ পবিত্র কোরআন পাঠের পর শিশু কিশোররা অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন করে এরপর বিভিন্ন বিষয়ে বক্তারা আলোকপাত করেন যাতে স্বদেশের প্রতি পরম ভালোবাসা এবং গভীর বিশ্বাসের দিকটি ফুটে ওঠে এ অনুষ্ঠানটি একটি টেলিভিশন চ্যানেলে সেদিনই সম্প্রচার করে চব্বিশ জন অস্ট্রেলিয়ান অতিথি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যার মধ্যে গভর্নর মিস্টার হিউডেনলি প্রাদেশিক সাংসদ মিস্টার ডেভিড পিসনি দুজন মেয়র কাউন্সিলর বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ ছাড়াও জামাতের সদস্যগণ উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রতি আমাদের সত্যিকারের দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন অস্ট্রেলিয়াবাসীরা সাউথ অস্ট্রেলিয়া জামাতের প্রেসিডেন্ট জনাব মঞ্জুর কাদির খান অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং জনাব ইমতিয়াজ আহমদ নাভিদ মিশনারি সাউথ অস্ট্রেলিয়া দোয়া করান অতিথিগণ জামাতের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের স্থির চিত্র প্রদর্শনী পরিদর্শন এবং আপ্যায়নের পর বিদায় নেন আল্লাহ তালার অশেষ কৃপায় দুইটি কর্মকাণ্ডের মাধ্যমে অনেক লোক জামাত আহমদিয়ার শান্তি প্রতিষ্ঠার কর্মসূচির সাথে পরিচিত হন ফরহাদ আহমেদ এম টি ইন্টারন্যাশনাল স্টুডিও অস্ট্রেলিয়া সবশেষে থাকছে মসজিদ